সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে সকাল সকালই তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম। কালকে নাকি রাত্রেবেলায় শুনছিলাম যে চন্দ্রগ্রহণ, এটা কি সত্যি? জানি না, যদিও কিন্তু ইউটিউবেই দেখছিলাম, খবরে যদিও অতটা শুনিনি যে চন্দ্রগ্রহণ, ইউটিউবেই দেখছিলাম যে কালকে 11:15 থেকে নাকি চন্দ্রগ্রহণ লাগবে। তাই জন্য আমি আবার ডোনাকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়েও দিলাম। অনেক মানে অনেকে বলে আর কি চন্দ্রগ্রহণের সময় খেতে না, বাচ্চাদেরকেও খাওয়াতে না, তার জন্য ওকে কালকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, গিয়ে চা খাওয়া আমার বানানো হয়ে গেছে, স্নানও হয়ে গিয়েছে, সব কাজ সকালের কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট রান্না টান্না বাকি আছে, আর ডোনা এখনও ঘুম থেকে ওঠেনি। ও উঠলে ওকে খাইয়ে নেবো, তারপর কাজ শুরু করবো। কালকে তো তোমরা দেখলে যে কালকে আর ভিডিও করিনি, শুধু ওই যেই প্যাকটা ইউজ করিয়েছিলাম ডোনাকে সেটা দেখিয়ে দিয়েছি। তারপরে এক মানে দেরি হয়ে গিয়েছিলো, ওকে স্নান করাতে করাতে তারপর খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে। এবার সন্ধেবেলা ঘুম থেকে উঠেই শুনি যে আমার মামি শাশুড়ি আর কি তিনি মারা গিয়েছেন। তো তার জন্য আর আমার শাশুড়িও গেছিলো, দেওরও গেছিলো, সমীরেরও যাওয়ার কথা ছিল কিন্তু ও যায়নি। ওর কালকে নাইটে ডিউটি ছিল, তো নাইটে তো কামাই করা যায় না, সের জন্য ও আর যায়নি। ও আজকে এই সকালবেলা যখন অফিস থেকে ফিরল তখন আমার শাশুড়িমাকে নিয়ে এলো আর ওদেরকে নিয়ে টিয়ে চলে এলো। তাই জন্য কালকে রাত্রেবেলা আর ভিডিও আমি করিনি। এমনিতেও কালকে শুনছিলাম চন্দ্রগ্রহণ, ভয় ভয় লাগছিলো, একা একাই ছিলাম তো মেয়েকে নিয়ে। তোকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর পাখিগুলো এসছে, তারাও দেখাচ্ছি। কিনা জানি না, উড়ে চলে গেছে। যখনই আমি ক্যামেরাটা নিয়ে গেছি পাখিদের দেখাবো বলে তখনই উড়ে চলে গেছে, এমন অবস্থা। তো কালকে তার জন্য আর ভিডিও করানি। দেখো এই সকালবেলা তাও কত রোদ দিয়ে দিয়েছে আর কি গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ছে। শুনছি নাকি আবার নিম্নচাপ নামবে, আমাদের এখানে না তোমার কি বলে উড়িষ্যার ওদিকে নাকি নামবে, নিম্নচাপ নামবে। তো দেখি কি হয়, যতই নিম্নচাপ হোক জ্বর হোক এই গরম কমবে না, এমন গরম আমাদের পেছন ছাড়বেই না এটাই। তো তাড়াতাড়ি করে কালকে চন্দ্রগ্রহণ ছিল যেহেতু, তো তাড়াতাড়ি করে 11:00 মধ্যে সব খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। ডোনা অবশ্য ঘুমায়নি তাড়াতাড়ি, ওর ঘুমাতে ঘুমাতে রাত্রির 1টা-1.5টা বেজেই যায়। ও এমনি ঘুম মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো, খেলাধুলা করছিলো, এখনও দেখো না ওঠেনি। এই আমি নিচে যাব গিয়ে তুলবো, তুলে খাওয়াবো, নাহলে ওকে না ডাকলে ও উঠবে না, নিজে নিজে তো কখনোই ঘুম থেকে উঠবে না। এখন কি জানি মাঝে মাঝে খুব রোদ দিচ্ছে, আবার একটু মেঘ করছে, কি হবে? বৃষ্টি তো হবেই না, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কিন্তু শুনছিলাম নিম্নচাপ আর কি দেখাচ্ছিল, তাই জন্য দেখা যাক কি হয়। তো চলো ডোনাকে তুলে নিই, তুলে খাইয়ে দাইয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো বলছি, প্লিজ প্লিজ আমার ভিডিওটা তোমরা যখনই দেখবে তখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর শেয়ারও করে দেবে। গুড মর্নিং। ঘুম থেকে উঠে পড়েছে ডোনা, এখন ব্রাশ করছে, ওর জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোনা ব্রাশ করছে, তাই তো? ও তো জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করে আর নিচে লোক দেখে, তো ওর ব্রাশ শুরু হয়ে গেছে। ব্রাশ করা হয়ে গেলে ওকে ও খেয়ে নেবে, তাই তো? খেয়ে নেবে, তোমার খাবে তো? গুড মর্নিং বলে দাও সবাইকে একবার, বলো গুড মর্নিং। ও শোনাই যাচ্ছে না, ঘুম থেকে উঠলে ওর গলা শোনাই যায় না, তাই তো? দেখি ব্রাশ কই, ওখানে রাখতে হয় ব্রাশ, লুকি রাখতে হয়। কি খাবে? হ্যাঁ বিশাল রোদ, প্রচন্ড রোদের জন্য ভাবলাম যে আচারগুলো একটু রোদে দিয়ে দিই, তাই আচারগুলো রোদে দিলাম। দুটো মিষ্টি আচার আছে, আমের
আর একটা হচ্ছে আমের টক, আম তেল আর কি। এই লেবু নিয়ে এসেছি, লেবু লেবু ডোনা এখন লেবু খাবে, ডোনা লেবু খাচ্ছে, আর আমি একটু ছাতুর শরবত খাবো। লেবু খাচ্ছে, মিষ্টি লেবু টাকা। এই যে ডোনা এখন লেবু খেতে দিয়েছি আমি ওকে, আর ও লেবু মুখে মাখছে। দেখি কোথায় মাখছিস, মুখে, ও লেবু মুখে মাখছে। এই গরমে তোমরাও ছাতুর শরবত খাবে, শরীরটা অনেকটা ঠান্ডা হবে। আমি এই গরমের জন্যই মাঝে সাঝে একটু ছাতুর শরবত খাই, আমিও খাই, ডোনাকেও দিই, কারণ প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে যাচ্ছে। আর ছাতুর শরবত খেলে শরীরটা অনেক ঠান্ডাও হয়, আর জলের কমতিটাও মিটে যায় আর কি। সেদিনকে তো তোমাদের সকলকেই বলেছিলাম। শরবতটা খাওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডোনাকে স্নান করিয়ে নিই। ও আসছে, ওকে স্নানটা করিয়ে নিই। স্নান করবে তো, স্নান করবে। ও এখন ডিম খাচ্ছে। কি খাচ্ছো তুমি? ডিম খাচ্ছো নুন দিয়ে, নুন দিয়ে ডিম খাচ্ছো। ও এখন নুন দিয়ে ডিম খাচ্ছে। আজকে আমাদের ডিম রান্না হচ্ছে। সমীর অফিস থেকে এসে ঘুমিয়ে পড়েছে, নাইট করে এসছে তো তার জন্য ঘুমাচ্ছে। আর চলো ওকে তাহলে স্নানটাও করিনি, অনেক বেজে গেছে, 12টা বেজে গেছে, স্নান টান করি তারপর আসছি। চলো বাই। বুঝ সেজেছে, কি সেজেছো তুমি? ভূত সেজেছো? দেখো একা একাই পাউডার মাখছে, ভূত সেজেছে একা একা পাউডার মেখে। হ্যালো বন্ধুরা, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যে 6টা বেজে গেছে, এই জাস্ট ঘুমটা ভাঙলো। তখন তো আর তোমাদের সাথে কথা বলা হয়নি, কারণ তখন আমি ডোনাকে বললাম না স্নান করাচ্ছি, তো ডোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে ডোনাকে ঘুম পাড়ালাম। ওকে ঘুম পাড়াতে গেলাম, ভাবলাম আমি ঘুমাবো না, তো এসিটা, ও তো এসি ছাড়া ঘুমাবে না, এসিটা ছেড়ে ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও দেখছি ঘুমিয়ে পড়েছি। একে এত গরম, তার মধ্যে একটু ঠান্ডা পেয়েছি, আমিও ঘুমিয়ে পড়েছি। তো এই জাস্ট ঘুমটা ভাঙলো, চোখ মুখ দেখে বুঝতেই পারছো চোখ মুখ একদম ফুলে গেছে। তো এখন আমি একটু আমলস্যি বানাবো, তো চলো তোমাদের সাথে আজকে আমি আমলস্যিটা শেয়ার করব, আমি কিভাবে বানাই তো তোমরা দেখো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা তোমরা যখনই দেখবে তখনই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক আর শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো দেখে নাও আমি কিভাবে আমলস্যি বানাই, আর এইভাবেই আমাকে তোমরা সাপোর্ট করো। চলো আমলস্যিটা বানানোর জন্য দুটো আম নিলাম, একটা বরফের ট্রে নিয়েছি, আর একটা 200 গ্রাম টক দইয়ের প্যাকেট নিয়েছি। তো প্রথমে এই আমি আম দুটোকে চটকে নেব। আমটাকে চটকে নিয়েছি, এর মধ্যে 5 চামচ চিনি দেবো। এবার দইটাকে আমি ঢেলে দেবো, দইটা আমার পুরো বরফ হয়ে গেছে। এবার এতে একটু অল্প পরিমাণ লবণ দিলাম। আমি সব উপকরণগুলো ভালো মতন চটকে নিলাম, এবার মিক্সিতে একটু ভালো করে গুলে নেব। লস্যি রেডি, যদি এই লস্যিটা তোমাদের ভালো লাগে তো তোমরা অবশ্যই বানিয়ে খাবে, এই গরমে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা লস্যি।